সবচেয়ে কম লাভ করেন কেজি প্রতি 3 টাকা আসলে বেশি লাভ করে সে কত করে আমাদের সঠিক রেটটা দিলে আমরা আপনাদের দেখাইতে পারি আপনারা তো জানেন আপনারা প্যাডাস আপনাদের কোথায় বসেন অফিস কোথায় আপনারা তো অনেক রেট বেশি গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া আছে স্যার লেভেল না গাড়ি ভাড়া মিলাই দেন তুমি মার্কো তোমার তো মেমরি মিদে মেমো করে 80 ছিল না কিন্তু মানে ওনার কাছে যে 67 টাকাতে ক্রয় করেছেন তার প্রমাণ কোথায় 2 টাকা গাড়ি ভাড়া আছে আমরা বলার পর একটু দেন আমাদের সঠিক রেটটা দিলে আমরা আপনাদের দেখাইতে পারি সব চালানের রেট আছে কিনছিল রুম এন্টারপ্রাইজ লেখে দেন আবার ওই প্যাডে লেখে দেন ওই কথা লিখে দেন আপনি কিনছেন কত অনেক পাইকারও বলে যে আপনাদের কত লাভ করেন আমরা ওই সময় দেখাইতে পারি না এটার জন্য আমরা বিভ্রান্ত এর বলতেই পারে এটা বলতে আপনার বলাটা স্বাভাবিক কেন আমার তো আমি আমার কাছে প্রমাণ নেই আপনার বলাটা স্বাভাবিক আমরা চাই উদ্যোগ আপনার তো অনেক রেট বেশি এটার সাথে গাড়ি ভাড়া মিলবো না আপনার সুন্দর আমি 8 আনা 60 পয়সা আপনি তো তাই হিসাব দিতেন আমাদেরকে যে আমরা 50 পয়সা বেশি লাভ করি না তুমি তো বলছেন 2 টাকা 3 টাকা 8 আনা 60 আপনি দেন 8 আনা হয় না তো স্যার তোমার কো তোমার তো মেমরি মিদে মেমো করে 68 টাকা 50 পয়সা খেয়াল করবা স্যারের কথা ঠিক আছে 68 টাকা 50 পয়সা মেমো করে তুমি যে 70 টাকা রেট লাগাইছো ওনার হিসাবে তো 3 টাকা ডিফারেন্স হয় 3 টাকা তো সেই দাম লে এই ওই দাম তো বেশি লাগবে কেন লাগবে কেন বিক্রি করছেন আমার কাছে ক্যাশ প্রমো লাগবে কেন ক্যাশ প্রমো আছে তোমার কাছে তোমারটা বল লাগবে কেন না স্যার ওটা তো আমি ওই দাম বিক্রি করি নি ওনার কাছে আমার কাছে ওটা সুতরা বিক্রি করি নি লাগবে কেন আছে আমার কাছে তথ্যের ভিত্তিতে তো আমি আসছি না ওটা কথা বলি আপনার আপনার কথা হিসাবে ঠিক আছে আপনার কথা হিসাব দিকে তুমি তোমার মেমো এখন আছে 68 টাকা 50 পয়সা আমি দেখলাম দিলাম তুমি রেট লাগাইছো 70 টাকা তোমার হিসাবে তো এটা 1.5 টাকা ডিফারেন্স হয় স্যার যেটা বলছিল তো ঠিকই আছে 3 টাকা লাভ করবা কেন